কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় গায়েবানা জানাজা পড়েছে শিক্ষার্থীরা। এরপর টিএসসির উদ্দেশ্যে তারা কফিন মিছিল শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, প্রথমে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর 3:30 দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গায়েবানা জানাজা পড়ে। এরপরে তারা মিছিল নিয়ে ভিসি চত্বরের সামনে যান। সেখানে দ্বিতীয় দফায় জানাজা পড়েন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে রওনা দিলে তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ বলেন, ভিসি আমাদের অভিভাবক, অথচ তার বাসভবনের সামনেই আমাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। যখন আমাদের উপর গুলি চালানো হয় তখন কর্তৃপক্ষ কোথায় থাকে? কোথায় থাকে আমাদের নৌকায় না আমাদের আমাদের ছেলেদের উপরে আমাদের সাধারণ শিক্ষা যখন বাইরে করে সংখ্যা গুণটা টোকায় না আমাদের বুকের উপর গুলি চালানো হয়। আমাদের সাত ভাই বোন আজকে সারা দেশে মৃত্যুবরণ করছে, জীবন নিয়ে নিছে। কোথায় ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কোথায় ছিল? আর তারা আমাদের কাছে লিখিত আছে, তারা লিখিত দেখাচ্ছে বন্ধ না। যখন আমাদের দরকার ছিল আমাদের ক্যাম্পাসের ভিসিকে, যখন আমাদের দরকার ছিল আমাদের প্রক্টর স্যারকে, তখন তারা কেউ ছিল না। ইভেন আমাদের সর্বোচ্চ অভিভাবক আমাদের ভিসি স্যার, উনি একটা কমেন্ট পর্যন্ত করেনি আমাদের শিক্ষার্থীদের উপর এরকম আক্রমণ করা হয়েছে। আর এখন এখন তিনি হঠাৎ করে এসে সিদ্ধান্ত দিলেন যে হল ত্যাগ করতে হবে, এটা কি মানার মতো? আপনারাই বলেন, আপনাদের তো বিবেক আছে, আপনারা বিবেক খাটাই বলেন, এটা কি মানার মতো সিদ্ধান্ত? আমাদের কি মানা উচিত হবে? আমাদের রাইট কোথায়? আমরা পড়াশোনা করতে পারতেছি না ঠিক মতো, আমাদের এই কথা সম্ভব হচ্ছে না ঠিক মতো। ওনার তখন উনি তখন কোথায় ছিলেন? উনি তো ঠিকই নিশ্চিন্তে ঘুমাইছে, না ঘুমাইলে তো উনি একটা না একটা বক্তব্য দিত। আর আজকে হঠাৎ করে এসে বলতেছে যে হল ছাড়ো 6টার মধ্যে। বললেই কি হল ছাড়া যায়? আমাদের পূর্ব প্রস্তুতির দরকার নেই, আর আমরা হল ছাড়বই কেন? আমাদের অবস্থানের কারণ হচ্ছে মূলত এইটা। Thank you.
ভিতরে গেছিল এখানে